তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার আহ্বান। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস সহ 9টি প্রকল্প উদ্বোধন, 5টি সমঝোতা স্মারক সই। তিস্তার ইস্যু তুলে ধরেছেন, বলেছেন আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। প্রাইম মিনিস্টার মোদি রিটারেটেড ইন্ডিয়া সিনসিয়ার এন্ড কন্টিনিউড এফর্টস টু কনক্লুড দিস এগ্রিমেন্ট। টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মোদির শ্রদ্ধা, কাশিয়ানী ও শ্যামনগরে নানা আনুষ্ঠানিকতা, শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে ভারত বাংলাদেশ। দোনোহি দেশ দুনিয়া মে অস্থিরতা আতঙ্ক আর অশান্তি কি জগহ স্থিরতা প্রেম আর শান্তি চাহতে হ্যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হেফাজতের হরতাল গণতান্ত্রিক অধিকার বললেন মির্জা ফখরুল, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, বিএনপির ইন্ধনে সুবর্ণ জয়ন্তী পণ্ড করতে হামলা, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে করোনায় 3.5 মাসে সর্বোচ্চ 39 জনের মৃত্যু, হাসপাতালে হিমশিম অবস্থা, মাঝারি মাত্রায় আক্রান্তদের ফিরিয়ে দেয়ায় আরও বাড়ছে ঝুঁকি। তিস্তা সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও চুক্তি বাস্তবায়নের উদ্যোগ কবে নেওয়া হবে তা স্পষ্ট করেননি মোদী। বিকেলে দুই সরকার প্রধানের শীর্ষ পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের বিষয়টিও দৃঢ়ভাবে তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস সহ 9টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে, সই হয়েছে 5টি সমঝোতা স্মারকও। টানা দুই দিনের কর্মব্যস্ত সফরসূচি শেষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান বন্ধুরাষ্ট্র ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী। টাইগার গেটে অতিথিকে স্বাগত জানান সরকার প্রধান শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত থাকলেও করোনার বাধায় 1 বছর বিলম্বে দক্ষিণ এশিয়া দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেছেন। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। এই সময় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে মানব সম্পদ উন্নয়ন, সন্ত্রাসবাদ রোধ ও অর্থনৈতিক অগ্রগতি সহ বেশ কিছু বিষয় উত্থাপিত হয় আলোচনার টেবিলে। ভারত থেকে 2 লাখ ডোজ ভ্যাকসিন বক্স শেখ হাসিনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করেন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2টি প্রকল্পের। পরে হাসিনা মোদীর উপস্থিতিতে শুরু হয় সমঝোতা স্মারক স্বাক্ষর ও যৌথ প্রকল্পের উদ্বোধনী আয়োজন। পাশাপাশি যৌথভাবে ভার্চুয়ালি উদ্বোধন করা হয় ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচল, 3টি সীমান্ত হাট সহ 3টি প্রকল্প। পরে দুই শীর্ষ নেতার বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেম আব্দুল মোমেন। তিনি জানান তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতকে বিশেষ উদ্যোগ নিতে বলেছেন শেখ হাসিনা। বাদ পড়েনি রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত হত্যা বন্ধের ইস্যুও। তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটিভাবে সমঝোতায় এসেছিলাম, আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। বর্ডারে কিলিং সেটা তুলে ধরেছেন জোর করে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তখন উত্তরে বলেছেন বর্ডার এলাকাতে হাট তৈরি করা, অনেকগুলো যদি বাজার তৈরি করে দেওয়া হয় তাহলে ওনার ধারণা যে এগুলো কী হতে পারে। একই সময় ভারতের পক্ষ থেকে ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব, জানান তিস্তা পানি বন্টন ইস্যুতে ভারত আন্তরিক। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ডিড রেফার টু দ্য তিস্তা ইস্যু। প্রাইম মিনিস্টার মোদি রিটারেটেড ইন্ডিয়া সিনসিয়ার এন্ড কন্টিনিউড এফর্টস টু কনক্লুড দিস এগ্রিমেন্ট ইন কনসালটেশন উইথ দ্য রিলেভেন্ট স্টেক হোল্ডার্স। পরে দুই দিনের সফরের ইতি টানেন নরেন্দ্র মোদী। শনিবার রাত 9টায় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দিল্লি ফিরে যান তিনি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। বলেন অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবেও উল্লেখ করেন তিনি। পরে কাশিয়ানীর ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে সমাবেশে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বেলা 11:30টায় পৌঁছান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। জাতির স্বপ্নদ্রষ্টার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, অংশ নেন প্রার্থনায়। হে আল্লাহ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 1:30টার পর নরেন্দ্র মোদী পৌঁছান গোপালগঞ্জের কাশিয়ানিতে, মতুয়া সম্প্রদায়ের ঐতিহাসিক তীর্থস্থান ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে, সেখানে অংশ নেন প্রার্থনায়। পরে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দুদেশ পৃথিবীর অস্থিরতা ও বিদ্বেষের বাইরে শান্তিপূর্ণ উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও জানান মোদী। শেখ মুজিবুর রহমান জি কা নেতৃত্ব, উনকা ভিজন আর বাংলাদেশ কে লোগো পর উনকা বিশ্বাস এক মিসাল হ্যায়। দোনোহি দেশ আপনে বিকাশ কো अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। ভারতের পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনকালে নরেন্দ্র মোদীর ওরাকান্দি সফরকে অনেকেই রাজনৈতিক আখ্যা দিচ্ছেন, এ কথা ঠিক। তবে সাধারণ মানুষেরা বলছেন মোদীর এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পেল নতুন এক মাত্রা। এই সম্পর্ক ভবিষ্যতে অটুট থাকলে দুই দেশের অগ্রগতির পথে বাধা হতে পারবে না কোনো অপশক্তি। ওরাকান্দির ঠাকুরবাড়ি থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। একই দিন সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদী। তার আগমনে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল করিম কোচি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যশোরেশ্বরী মন্দির পরিদর্শন উপলক্ষে ছিল এলাকা জুড়ে সাজসাজ রব। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঘড়ির কাটাই 9:50 হেলিকপ্টার যোগে শ্যামনগরে আসেন তিনি। পূজা অর্চনা এবং কুশল বিনিময় শেষে তিনি ফিরে যান 10:45। অজপাড়াগায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে দারুণ খুশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। জীবনেও আশা করতে পারিনি যে উনার পাশে দাঁড়ায় দেখতে পাবো, খুব ভালো লাগছে। শ্যামনগরের মাটি ধন্য আর আমাদের জীবনও ধন্য যে না উনার মতো একটা মানুষের দেখা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে পূজা অর্চনায় অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন যশোরেশ্বরী মন্দির পুরোহিত। ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে আমি মন্দিরে পুজো দিলাম, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। ভারতীয় প্রধানমন্ত্রীর যশোরেশ্বরী মন্দির পরিদর্শনের পর নতুন করে স্থানটি গৌরবান্বিত হলো বলে মনে করছেন এলাকাবাসী। তিনি জনতার কাতারে এসে আমাদেরকে প্রণাম জানিয়ে আমাদের সাথে কুশল বিনিময় করেছেন। উনি ওনার শ্রদ্ধা ভালোবাসা ইন্ডিয়ান প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের এই জনগণের প্রতি তিনি উজাড় করে দিয়েছেন। প্রায় 450 পুরাতন এই মন্দিরটি 1560 থেকে 1580 প্রতিষ্ঠা করেন রাজা লক্ষ্মণ সেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজা প্রতাপাদিত্য পুনরায় সংস্কার করে মন্দিরটি চালু করেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। স্বাধীনতা দিবসে বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে আগামী 29 মার্চ ঢাকায় ও 30 মার্চ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। হেফাজতের হরতাল গণতান্ত্রিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি। যে প্রত্যেকটি নাগরিকের সংগঠনের কিন্তু ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে ভিন্ন মত পোষণ করবার, এবং সেখানে এই তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহ্বান করে সেটা যৌক্তিক তো বটেই। আগামী 29 মার্চ 2021 ঢাকা সহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 30 মার্চ 2021 জেলার সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতেই বিএনপির পৃষ্ঠপোষকতায় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী। সকালের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জনগণই এ তাণ্ডবের জবাব দেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপির স্বাধীনতা চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন দায় ছাড়াও লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে তাদের গাত্রদাহের কারণ ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব লীলা সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন করেছে, বিএনপি নিঃসন্দেহে এদের পৃষ্ঠপোষক। সংক্রমণের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে হাসপাতালে, তাই মাঝারি মাত্রার আক্রান্তদের অনেককেই ফিরে যেতে হচ্ছে হাসপাতালের দুয়ার থেকে। আক্রান্তদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলছেন বিশেষজ্ঞরা, সেই সঙ্গে তাদের দাবি এটি একই সঙ্গে বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ও সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই যেন রেকর্ড ভেঙে ভয়াবহতার নতুন রেকর্ড গড়ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের দেওয়া তথ্য অনুযায়ী 3 মাস 12 দিন পরে আবারও 40 ছুঁই ছুঁই মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 39 জনের, সারাদেশে শনাক্ত 3674 জন। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সক্ষমতা 250 রোগীর, কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ভর্তি রোগে 421 জন, 10টি ICU-র একটিও ফাঁকা নেই। রোগীর যেই চাপ, অ্যাটেন্ডেন্ট তো থাকার দূরের কথা, এখন অনেক পারমিশনও দিচ্ছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সরকারি 10 হাসপাতালে আইসোলেশন শয্যা 2401টি, রোগীতে পূর্ণ 1948টি, 108টি ICU-র মধ্যে ফাঁকা কেবল 5টি। রোগীচাপে যখন এমন নাভিশ্বাস অবস্থা, তখন অনেক ক্ষেত্রে মাঝারি মাত্রার কোভিড রোগীদের ভর্তি না করে বাড়িতে আইসোলেশনে থাকতে বলছে হাসপাতালগুলো। জ্বর তো 10 দিন যাবৎ আছেই, আর আজকে 2 দিন মারাত্মক শ্বাসকষ্ট, ভর্তি হইতে হবে না, 14 দিন বাসায় কোয়ারেন্টাইনে থাকে। হচ্ছিল যে শ্বাসকষ্ট হচ্ছে, ভর্তি করাইলে হয়তো একটু অক্সিজেন পাওয়া যাইতো, ভালো লাগতো না, কষ্টটা যাইতো। হাসপাতালে চাপ কমাতে সংক্রমণের ঊর্ধ্বগতিতে হ্রাস টানা আর জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। লোকজনকে বলা হয়েছে বাসায় থাকতে, আসলে তাতে কমেনি, বেড়েছে। এখনও দুটো ঘটনা ঘটবে, বাসায় যদি থাকে তাদের, তারা রোগ ছড়াবে এবং তারা মৃত্যুর ঝুঁকি তাদের বেড়ে যাবে। এছাড়া টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোরও কথা বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পে নতুন ফিল্ড হাসপাতাল তৈরি করতে তাঁবুসহ মেডিকেল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার পর এই প্রথম কোনো দেশ সহায়তা পাঠালো। টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান দুপুরে অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এক সপ্তাহ পর আরও একটি বিমান মেডিকেল সামগ্রী নিয়ে আসবে বলে জানান তুরস্কের রাষ্ট্রদূত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। রোহিঙ্গা শরণার্থীদের জন্য 20 টন তাঁবু ও মেডিকেল সামগ্রী নিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। সাথে আসেন তুরস্ক থেকে 20 সদস্যের একটি মেডিকেল টিম। কার্গো বিমান থেকে নামানো হয় তাঁবুসহ মেডিকেল সামগ্রী, পরে বিমান বাহিনীর কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন তুরস্কের রাষ্ট্রদূত। ত্রাণ সামগ্রীটা বিশেষত কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণে কিংবা রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সাহায্যার্থে ব্যবহৃত হবে। ঘর বানানোর জন্য তাঁবু আর কি, এবং সেই ধরনের ওষুধপত্র এবং সেই ধরনের জিনিসপত্রগুলো আছে। আমাদের বাংলাদেশের সবার তরফ থেকে টার্কিশ গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই বন্ধুত্বসুলভ আচরণের জন্য এবং রিলিফের জন্য। তুরস্কের সহায়তায় কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তৈরি করা হবে ফিল হাসপাতাল, যেখানে প্রতিদিন 1000 রোহিঙ্গা চিকিৎসা সেবা নিতে পারবেন। দ্য টার্কিশ গভর্নমেন্ট brought here a new hospital in this plane so to serve the Rohingya refugees, also host communities from Bangladesh. Yes. The hospital has been treating 1,000 people every day. So we will continue this service and we will immediately re-establish the hospital. কক্সবাজারের উকিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গত 22 মার্চ আগুনে পুড়ে 11 জনের মৃত্যু হয়। 10,000 ঘর পুড়ে আশ্রয়হীন হয়ে পড়ে প্রায় 45,000 রোহিঙ্গা শরণার্থী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের 2,57,158 একর বনভূমি বেদখল, আর বন দখলকারীর সংখ্যা 1,60,566 জন। বন ক্ষেকুতের বিরুদ্ধে মামলা হলেও গড়ে প্রতি 4টির মধ্যে 1টি করে হারে বন বিভাগ। এজন্য বন বিভাগ ও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের দায়ী করছে পরিবেশবাদী সংগঠনগুলো।
বন বিভাগের মামলায় হারের বিষয়টি তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ বিষয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। মার্জিয়া মুবুর রিপোর্ট। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী প্রতিটি রাষ্ট্রের মোট আয়তনের 25% বনভূমি থাকা দরকার, কিন্তু বাংলাদেশে পরিমাণটা 15%-এর নিচে। যদিও বেসরকারি সংস্থাগুলোর দাবি বন অধিদপ্তরের এই পরিসংখ্যানের চেয়ে প্রকৃত বনভূমির পরিমাণ আরও কম। আন্তর্জাতিক সংস্থা ফরেস্ট ওয়াচের হিসেব অনুযায়ী 2001 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় 3,78,000 একর বনভূমি উজাড় হয়েছে। বন উজাড়ের ফলে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, পাশাপাশি পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাড়ছে দ্রুত। এদিকে বনের জমি নিয়ে দখলদারদের বিরুদ্ধে করা 24% মামলাতেই হেরেছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেয়া বন বিভাগের চলতি বছরের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশি মামলা হওয়া ময়মনসিংহ বিভাগে 1,857টি মামলার মধ্যে 532টিতে হেরেছে বন বিভাগ। কক্সবাজার দক্ষিণ বন বিভাগে 16টি মামলার মধ্যে 60টিতেই হেরেছে সংস্থাটি। পরিবেশবাদীদের অভিযোগ, বন বিভাগের হারার পেছনে আছে দুর্নীতি ও যোগসাজশ। বন বিভাগের চরম উদাসীনতা আছে এবং প্রচুর পরিমাণে দুর্নীতি রয়েছে। প্রচুর পরিমাণে দুর্নীতির কারণেই ভূমি যখন ল্যান্ড রেকর্ডটা অন্যের নামে দিয়ে দেয়, বন বিভাগ তার অংশীদার হয়ে যায়। সে অনেক বছর চুপ থেকে একেবারে মামলা শেষ পর্যায়ে গিয়ে জেগে উঠে এবং বলে যে আমরা কন্টেস্ট করতে চাই। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বলছে পর্যায়ক্রমে দখল হওয়া বনভূমি উদ্ধার, মামলায় হারার কারণ তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে। প্রথমবারের মতো আমরা একটা পুরো একটা ডাটাবেস আমরা তৈরি করেছি যে কি পরিমাণ জমি কোথায় কোন মৌজায় এবং কারা সেটাকে জবরদখল করেছে তার একটা পরিপূর্ণ তালিকা আমরা তৈরি করেছি। আমরা কোনো ধরনের ছাড় দিব না, কোনো ধরনের আপোষ করব না এবং জিরো টলারেন্স বলতে আমরা যেটা বোঝাই সেটা সর্বোচ্চ পর্যায়ে আমরা এখানে প্রয়োগ করব। বন বিভাগের প্রতিবেদন অনুযায়ী দেশে মোট বনভূমির পরিমাণ 46,46,700 একর, আর বনের জমি নিয়ে 2,947টি মামলা বিচারাধীন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দশম দিন পার করেছে অমর একুশে গ্রন্থমেলা, কিন্তু করোনার আস্ফালন প্রভাব ফেলেছে বই বিক্রিতে, যদিও বেড়েছে পরিসর। সময় করালে আরো জমজমাট হবে মেলা, আশা কর্তৃপক্ষের। দুপুর 2টা, অমর একুশে গ্রন্থমেলা, সোহরাওয়ার্দী উদ্যান। চৈত্রের প্রচণ্ড দাবদাহে লেকের পানিতে স্বস্তি খোঁজা। মার্চের মধ্য দুপুরে যখন ওষ্ঠাগত প্রাণ, তখন বইয়ের আয়োজনে আগ্রহ থাকলেও স্বস্তি কই, রয়েছে করোনার রক্তচক্ষু, তাই ক্রেতার সমাগম নেই অন্যান্য বারের মতো। মানুষজন অন্যবার আসলে তো প্রচুর ভিড় থাকে। ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে, এখন বইমেলা, সেই জন্য আমাদের মন বেশি টানতেছে না। খা খা করছে শিশু চত্বর। করোনা বাস্তবতায় শিশু প্রহরের আয়োজন না থাকায় নেই শিশুদের উপস্থিতি। পুরাই লস। আসলে অন্যান্য বার আমরা যে প্রত্যাশাটা করি, এবার ওই প্রত্যাশা অনুযায়ী কিছুই না। ক্রেতা শূন্য স্টল বইপ্রেমীদের অপেক্ষায়। তবে কি এবার জমজমাট হয়নি বইমেলা? প্রশ্ন ছিল প্রকাশকদের কাছে। গতবারের তুলনায় এবার সেরকম বিক্রি নেই, খুবই কম। তবে বাংলা একাডেমি বলছে ক্রেতাদের উপস্থিতি কম মনে হলেও দিন যত যাবে মেলা ততই জমজমাট হয়ে উঠবে। এখন যেহেতু অনলাইনে বই কেনার একটা সুযোগ আছে, সে কারণে অনেকে একদিন এসে ক্যাটালগ সংগ্রহ কিংবা পত্রিকা সংগ্রহ দিয়ে তারা রকমারি কিংবা অন্য কোনোভাবে অর্ডার দিয়ে ঘরে বই পাচ্ছে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে মেলা জমজমাট নয়, কিন্তু মেলার যে উদ্দেশ্য আমার মনে হয় অনেকখানি সফল। স্বাধীনতার মাসে আয়োজিত মেলায় রয়েছে স্বাধীনতা চত্বর, যেখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা ফুটে উঠছে পাঠকের কলমে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।